রাজধানীর বাড্ডা থেকে জাল ৫০ লাখ টাকা এবং জাল নোট তৈরির সরঞ্জাম সহ নাইমুল হাসান তৌফিক নামের এক যুবককে গ্রেফতার করেছে র‍্যাব। মঙ্গলবার মধ্যরাতে মেরুলবাড্ডা এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‍্যাব ১০। নাইমুল হাসান তৌফিকের কাছ থেকে ল্যাপটপ, প্রিন্টার, মোবাইল নগদ প্রায় ৫০০০ টাকা উদ্ধার করা হয়। র‍্যাব জানিয়েছে, প্রতারকটি সংঘবদ্ধ নোট প্রস্তুতকারী চক্রের সক্রিয় সদস্য ছিল।